हेलो बंधु बान्धवी सकल पुनर्बार आपनलोक स्वागतम जानाइछो आपनलोकर कारण एटा गुरुत्वपूर्ण भिडिओ लै आइछो आपनलोके साबो पारे छात्र छात्रीर बाबे एटा हुकोपर आछे मोदी सरकारे दिछे 50,000 कोटि टका आवेदनर एक तारिख 31 अक्टोबर आपनलोके 31 अक्टोबर आगत आवेदन करिबो लागे आरो इयात साबो पारे मानव केन्द्र सम्पद उन्नयनर मन्त्रालयर तथ्य अनुसरी जिसकल छात्र छात्री माध्यमिक उच्च माध्यमिक उत्तीर्ण हर पिछत उच्च शिक्षार बारे नाम भर्ती करिछे तेओलोके मूलत एककालीन सुविधा प्रदान करार सिद्धांत लोवा हैछे जिसकले आपनार हाई सेकेंडरी मेट्रिक पास करि आपनार उच्च शिक्षार बारे नाम भर्ती करिब डिग्री डिप्लोमार बारे हेसकलक 50,000 कोटि टका दिया हब आरो आपनालोके साबो पारे इफाले दिया आछे मोदी सरकारर तरफर परा पुनरे खबर आरो देखर सकलो छात्र छात्री बारे राष्ट्रीय बृत्ति आसिल एबार एखोज आगुआई गई समग्र देशर छात्र छात्रीर शिक्षा व्ययर बाबे मोदी सरकारे एककालीन बृत्ति दिब 50,000 कोटि टका शेहतिया केन्द्रीय मानव सम्पद उन्नयन मंत्रालय एने एक सिद्धांत ग्रहण करिछे गतिके आपोनालोके केनेके आवेदन करिब कि डकुमेन्ट्स लागिब आपोनालोके जानिब पारिब केन्द्रीय सरकारर लक्ष्य होइछे देशर छात्र छात्रीसकलक विशेषकै छात्र छात्रीसकलक केनेदरे उच्च पर्यायर शिक्षालय उत्तीर्ण करिब पारि किन्तु आर्थिक संकटर बाबे देशर अधिकांश छात्र छात्रीय उच्च शिक्षा लाभ करार पिछत पिछ पड़ि थाके এইবার কেন্দ্রীয় সরকারে সরকারিভাবে সেই সকল ছাত্র ছাত্রীক এককালীন সাহায্য প্রদান করিব আর মন্ত্রালয়ের পরা আর তথ্য পোয়া তথ্য অনুসরি দেশের যিকোনো ছাত্র ছাত্রীয়ে উচ্চ শিক্ষার ক্ষেত্রত পড়া শুনা অব্যাহত রাখিবলে এক বিশেষ আর্থিক সুবিধার বাবে আবেদন করিব পারে কেন্দ্রের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রালয়ের তথ্য অনুসরি যিসকল ছাত্র ছাত্রীয়ে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পিছত শিক্ষাত নামভর্তি করেছে তেওঁলোকে মূলত এককালীন আর্থিক সাহায্য তেওঁলোকক প্রদান করা হব 50,000 কোটি টাকা আপোনাক প্রদান করিব মোদী সরকারে আর্থিক সুবিধাসমূহক কোনে কোনে পাব এটা আর্থিক সুবিধাসমূহ কোনে কোনে পাব কেন্দ্রীয় সরকারে জনোৱা হৈছে যিসকল ছাত্র ছাত্রীয়ে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক শিক্ষা শেষত কারিকরী শিক্ষাত পারদর্শিতা দেখুৱাব বিচাৰে তেওঁলোকে পড়া শুনার খরচ বহন করবলৈ সরকারে 50,000 কোটি টাকা দিব এই দনের ভিতরত আপনার 30,000 টাকা ছাত্র ছাত্রী সকলে তেওঁলোকৰ টিউশন মাচুলর বাবে ব্যবহার করিব পারিব আনহাতে দৃষ্টিহীন আর শ্রবণহীন ক্ষমতাসীন ছাত্র ছাত্রী সকলে অতিরিক্ত 20,000 টাকা দিয়া হব আর দিয়া হব যাতে এই এই সকলের বিশেষভাবে সক্ষম ছাত্র ছাত্রীয়ে তেওঁলোকৰ প্রয়োজনীয় আনুষঙ্গিক সামগ্রী কিনিব পারে আর এনে ক্ষেত্রত সকল শারীরিকভাবে অসক্ষম আর সক্ষম ছাত্র ছাত্রীয়ে তেওঁলোকৰ উচ্চ শিক্ষা বিশেষকৈ কারিকরী শিক্ষার বাবে আর্থিক সাহায্য প্রদান করা হব আবেদনের নিয়ম আবেদনকারী কেন্দ্রীয় সরকারের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রালয়ের ওয়েবসাইটত গৈ অনলাইন যোগে আবেদন করিব লাগিব আর প্রথমতে আবেদন পত্রখন ডাউনলোড করক তারপিছত আবেদনকারী আবেদনের পত্র নিজের সকল তথ্য দিব লাগিব তারপিছত আপনি পত্রখন জমা দিব এনেকে আপনি 50,000 টাকার কারণে আপনি এককালীন 50,000 টাকার কারণে আবেদন করিব পারে যিসকল উচ্চ শিক্ষার বাবে আপোনালোকে এডমিশন লব বিচাৰিছে তেওঁলোকে 50,000 টাকার স্কলারশিপ লাভ করিব আর ভিডিওটো যিমান পারে আপোনাৰ বন্ধু বান্ধবীলৈ শেয়ার করে দিব যাতে সকলে জানিব পারে আর যিসকল যোগ্য সেইসকল আবেদন করিব পারে থ্যাংক ইউ।